স্বামীর মেয়ে নিয়ে বেশ ভালোই চলছিল শ্রীমতী ভট্টাচার্যের দিনগুলো, কিন্তু হঠাৎই এক কাল ব্যাধি তছনছ করে দিল তার ছোট্ট সুখের সংসার। বেশ বড় সড় ব্রেন টিউমার, তাও আবার ম্যালিগন্যান্ট। ভয়ানক মুষড়ে পড়লে তাকে আশ্বাস দিয়েছেন জীবনের পথে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তরুণ নিউরোসার্জন ডক্টর অমিতাভ চন্দ্র। জড়িয়াতে থাকি, আমার হয়েছিল ভেতরে একটা বেশ নার্ভে বড় রকম হয়েছিল, তা সেটা আমি বুঝিনি সেটা তারপরে কি করেছি। তারপরে আমার খালি ব্যথা করত, ব্যথা করে একদিক কফ হয়ে যেতাম, তখন আমি আর কিছু বলতে পারতাম না। তারপরে ও এসে নিয়ে গেল, চলো ওখানে নিয়ে গিয়ে কিছু করা যাবে। তারপরে চলে গিয়ে একদিন হাসপাতালে ভর্তি করে দিল, তখন ডাক্তার বললো ইমিডিয়েট অপারেশন করতে হবে। তারপরে অপারেশন করতে গিয়ে সেটা অপারেশন করলো, অপারেশন করে তারপরে আমাকে, আমি আর কিচ্ছু জানি না। আমার দিদি বিগত 3 বছর ধরে খুবই ভুগছিলেন, বাড়ির কোনো কাজ করতে পারতেন না, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন, এমনকি সেন্সলেস পর্যন্ত হয়ে পড়তেন। আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম এই নিয়ে, তবে হঠাৎ আমরা সন্তোষপুরে সুশান্ত ভট্টাচার্যকে দেখাই, উনি রেফার করে ডক্টর অমিতাভ চন্দ্রের কাছে দেখানোর জন্য। ডাক্তারবাবুকে দেখানোর পর উনি তৎক্ষণাৎ রোগীকে পেশেন্টকে বলে ভর্তি হওয়ার পরামর্শ দেন। আমরা তার পরের দিন পেশেন্টকে ভর্তি করাই এবং ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে তার অপারেশন করেন। অপারেশনের পর আমরা জানতে পারি তার ব্রেনের প্রায় 1/4 ভাগ টিউমার ছিল। তাই 10 ঘন্টা অপারেশন করার পর আমাদের পেশেন্ট ধীরে ধীরে সুস্থ। ডাক্তারবাবু অপারেশনের আগে বলে দিয়েছিলেন অনেক রকম উপসর্গ হতে পারে, কথা বলা বন্ধ হতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, চোখের দৃষ্টি চলে যেতে পারত, কিন্তু আলটিমেট কিছুই হয়নি। পেশেন্ট এখন পুরোপুরি সুস্থ, এখন আমি খুব ভালো আছি। অপারেশন করে মনে হচ্ছে সত্যি খুব ভালো, অপারেশনটা খুব ভালো হয়েছে, খুব সাকসেসফুল হয়েছে। আমি আর সেটা নিয়ে আর কোনো কথা বলছি না।